সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন একটা কুশন যেটার সাইজ হচ্ছে 24x24 ইঞ্চ। এটার যে এই দিকের যে আপনারা সেলাইটা মানে জয়েনিংটা, সেটা এর আগে টিউটোরিয়ালে আপনারা দেখেছেন এবং বলেছিলাম যে এটার যে লাস্ট পার্ট দুইটা জয়েনিং সেটার একটা টিউটোরিয়াল করে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আসলে কমপ্লিট হয়ে গিয়েছে, বাট এটা টিউটোরিয়ালটা এখন আমি কমপ্লিট করতে পারিনি, কিছু পার্সোনাল প্রবলেম ছিল আমার বেবিটা একটু সিক থাকার কারণে, কোনো ধরনের কাজে আমি আসলে মনোযোগ দিতে পারিনি। তো যাই হোক, এখন আমি আর কি একটু সময় পেয়েছি, তাই আমি আপনাদের ভাবলাম এটা আমি আপনাদের যেহেতু কমপ্লিট করেছি আপনাদের সাথে শেয়ার করি। এটার অ্যাটাচমেন্টগুলো দেখেন, আমি এটা কিন্তু কোনো আয়রন অথবা কোনো ধরনের ব্লকিং কোনোটাই করিনি, জাস্ট আমি কাজ ফিনিশ করার পর এটা কমপ্লিট করে কুশনের মধ্যে অ্যাটাচ করে নিয়েছি জাস্ট দেখানোর জন্য। এই যে দেখেন এদিকে যে জয়েনিংগুলো কি সুন্দর ফিনিশিং আসছে। এটা যে সুতাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সামারিয়ান মিডিয়াম থিকনেস এর। এই থিকনেস এর সুতাগুলো আপনারা আমার পেজে কবিতা ওয়ে অফ লাইফে গিয়ে ইনবক্স করলেই পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে এটার জন্য যে হুক সাইজটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে 3.5 mm এর। এটা হচ্ছে জয়েনিং করার সময় আপনারা দেখেছেন, আর এই যে এই পাশটা খেয়াল করে দেখেন, এই পাশটা হচ্ছে ওপেন, এই দিকটা ওপেন, যেটা দিয়ে হচ্ছে আমরা চাইলেই ময়লা হয়ে গেলে পরে এটা ওয়াশ করতে পারবো কুশন কভারটাকে। এটার মধ্যে আমি কোনো লাইনিং বা ভিতরে কোনো কাপড় ব্যবহার করিনি, আমি শুধুমাত্র কুশনের মধ্যে একটা সাদা কাপড় অ্যাটাচ করে নিয়েছি সরাসরি একটা কভার করে, যাতে কোনো এক সময় যদি ওটা ময়লা হয় আমি যাতে ওটা খুলে, ওটা অনেক সময় লেট লেট করে করতে হয় যেন আমি ওটা ওয়াশ করে নিতে পারি। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা ওই সেম ডিজাইন প্যাটার্নটাই নিয়েছি কিন্তু একটা প্যাটার্নে করেছি বড় করে। এই কুশনগুলো নর্মালি হচ্ছে বসার জন্য ব্যবহার করা হয় ফ্লোরে, তো আপনি চাইলে লিভিং রুমের জন্য বসার জন্য এটা করতে পারেন, বিশেষ করে বেবিরা যখন খেলা করে নিচে বসে বসে ফ্লোরে, তখন এটা হচ্ছে শীতের দিন বিশেষ করে খুব উপকারে আসে এবং খুব সফট যেহেতু বসেও আরাম থাকে। তো এইরকম এবং এর চেয়ে বড় বড় সাইজের হচ্ছে আপনারা আরঙে পেয়ে যাবেন, ওটা কুশি কাটার পাবেন না, সরাসরি এরকম বড় সাইজের 40 সাইজ 30x30 এরকম কুশন গোলা বিক্রি করে বসার জন্য, আপনারা আপনাদের রুম সাজানোর জন্য করে নিতে পারেন। আর এভাবে হচ্ছে মার্কেটে 24 ইঞ্চ সাইজের কুশনটাই অ্যাভেলেবেল, এর চেয়ে বড় হলে আপনাকে বানিয়ে নিতে হবে। তো এই যে সাইজটা আমি ব্যবহার করেছি, এই সাইজটা ব্যবহার করার জন্য এই যে খেয়াল করে দেখেন কাজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর, খুবই নিখুঁত একটা ফিনিশিং আসছে। তো এইরকম ফিনিশিংটার জন্য আপনাকে শুধুমাত্র ডাবল ক্রোশে কিভাবে করতে হয় আর জয়েনিংটা, দুইটার ভিডিও হচ্ছে দেয়া আছে, সেটা আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর এই যে সাইড বর্ডার গুলো আমি কিভাবে জয়েন করেছি এবং এই দিকে যে অ্যাটাচমেন্টটা সেটা হচ্ছে আমার নেক্সট টিউটোরিয়ালটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা দেখেন খুব একটা কষ্টের কোনো কাজ নেই, খুবই সিম্পল ওয়েতে আমি জয়েন করেছি, কোনো বোতাম বা কোনো লাইনিং কোনো ম্যাশিং এর কাজ এদিকে আমার প্রয়োজন পড়ে নেই। তো খুব ইজিলি আপনারা ওইভাবে করে কুশন তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট করার কুশন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্কোয়ার শেপে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।